গোলাম তুই কাজ শুরু করেছ দুনিয়ার কোন মানুষকে রাজি করার জন্য না তুই কাজ শুরু করেছ বিসমিল্লাহ বলে আমি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এর বান্দা বিসমিল্লাহ বলে যখন আমি আল্লাহর নাম নিয়া কাজ আরম্ভ করে দিলি আমি আল্লাহ তো এই কাজের মধ্যে তোকে সাহায্য না করে পারি না পারি না আমি আল্লাহ তো এই কাজের মধ্যে তোকে নুসরত না করে পারি না পারি না এজন্যই যেই বান্দা বিসমিল্লাহ বলে কোন ঘর উঠায় এই বান্দার ঘরের সফলতার সর্বোচ্চ শিখরে আল্লাহ পৌঁছায়া দেয় মাহফিলের ডেট নেওয়ার পর থেকে মাহফিলটাকে সফল করার জন্য এই বান্দা যদি আল্লাহর কাছে নুসরত চায় আল্লাহর কাছে বলে হে মালিক তুমি আমার এই মাহফিল সফল করে দাও এই বান্দা যখন আল্লাহর কাছে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তো তখন বান্দাকে ফিরা দিতে পারে না এই বান্দাকে আল্লাহ গায়বী খাজানা থেকে সাহায্য করে দেয় এই বান্দাকে আমার আল্লাহ আর সম্মান হারা করে না এই বান্দাকে আল্লাহ আর বেইজ্জতি করে না এর বান্দা শুধু তাই না এই বান্দা যখন আল্লাহর নুসরত নিয়ে আগায়া যায় বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে যেই বান্দাই চলাফেরা করে দুনিয়ার মানুষগুলো তো এই বান্দাকে সাময়িক সময়ের জন্য হেল্প করতে পারে কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে যেই বান্দাই চলাফেরা করবে ওই বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর যেই বান্দা আল্লাহর সাহায্য চায় না বিসমিল্লাহ পড়ে না আল্লাহর কাছে আল্লাহর নুসরত ছায়া কাজ আরম্ভ করতে পারে না ওই বান্দা তো শুধুমাত্র মনে করে আমার নিজের শক্তির অভাব নাই আমার টাকা পয়সার অভাব নাই আমার পিছে গুলির অভাব নাই সন্ত্রাসের অভাব নাই আমি কাজ আরম্ভ করে দিলাম আল্লাহর নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই এজন্যই তো এই বান্দা কাজের মধ্যে সফল হতে পারে না এরে আল্লাহর গুলাম কি বোঝা যায় কি বোঝা যায় কি বোঝা যায় বলে বিসমিল্লার মধ্যেই বরকত বিসমিল্লাহ সারা বান্দার বরকত হবে না শুধু তাই না ব্যবসা বাণিজ্য বান্দা যখন তুমি করবা এই ব্যবসা বাণিজ্য থেকে যখন টাকা পয়সা প্রথমবার পাইবা তখন বিসমিল্লাহ বলে ব্যবসার টাকাটা হাতে নিবা ওই টাকার মধ্যে আল্লাহ পরিপূর্ণ বরকত বাড়ায়া দিবে এরে রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া যখন দিনের বেলা প্রথম যেই ভাড়াটা পাইবা ওই ভাড়াটা বিসমিল্লাহ বলেই গ্রহণ করে নিবা সারাদিন আল্লাহ এই টাকার মধ্যে বরকত বাড়ায়া দিবে দুনিয়াতে রিক্সাওয়ালার দিকে তাকাইয়া দেখ কত রিক্সাওয়ালা প্রথম টাকাটা পাওয়ার পরেই হ্যান্ডেলে চুমু খায় এই টাকাটা নিয়ে হ্যান্ডেলে চুমু খায় আমি জিজ্ঞাসা করলাম মানেটা কি আমাকে বলে হুজুর আমার এই রিক্সা যদি না থাকতো তাহলে আমি এই টাকাটা পাইতাম না এরে বান্দা না না স্পষ্ট শিরকের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা তোমার মৎস্য চাষ তোমাকে দিতে পারে না তোমার রিক্সা তোমাকে দিতে পারে না তোমার সুটকি তোমাকে দিতে পারে না তোমার মাছ তোমাকে দিতে পারে না এরে বান্দা দিতে পারে তো আমার আল্লাহ আল্লাহ যদি তোমার মৎস্য উঠায় নিয়ে যায় আল্লাহ যদি মাছ উঠায় নিয়ে যায় বান্দা আল্লাহ তো তোমার রিজিকের ব্যবস্থা অন্য মাধ্যমে করে দিবে আল্লাহ যদি তোমার কাছ থেকে রিক্সাটাকে কেড়ে নিয়ে চলে যায় অন্যভাবে আল্লাহ জীবিকা নির্বাহের মাধ্যম পয়দা করে দিবে এরে বান্দা দুনিয়ার মানুষগুলো তো এই রিজিকের মধ্যে নির্ভর করে চলাফেরা করে অথচ না না এরে বান্দা রিক্সার উপরে তাওয়াক্কুল করো না মৎস্য চাষের উপরে তাওয়াক্কুল করো না সুটকির উপরে তাওয়াক্কুল করো না একজনের উপরে তাওয়াক্কুল করো তার না আর বান্দা যার উপরে তাওয়াক্কুল করো ওই মালিককে কি চিনো ওই মালিক তো আমার এমন রব
ওই মালিকের কাছে যখন বান্দা তুমি চাইবা আল্লাহর কাছে বান্দা রিকশার কাছে চাইলে রিকশা তো জড় পদার্থ রিকশা কথা বলতে পারে না রিকশার জ্ঞান নাই কিছুই নাই মাছ কথা বলতে পারবে না মাছের কাছে চাইলেই মাছ দিতে পারবে না সমুদ্র কথা বলতে পারে না চাইলেই দিতে পারবে না আর আমার মাওলার কাছে যদি চাও ফজরের নামাজের আগে বান্দা যদি তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ আদায় করিয়া যখন দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ আল্লাহর দরওয়াজা খোলা আল্লাহর দরবারে জাগিয়া জাগিয়া যদি দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে বলো হে মালিক তুমি আমার রিজিকের মধ্যে বরকত দাও ও আল্লাহ আমি তো এতদিন বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করি নাই ও আল্লাহ আজকে দেখে ওয়াদা করলাম আমি আজকে দেখে বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করব আল্লাহ তুমি আমার কাজের মধ্যে পরিপূর্ণ বরকত বাড়ায়া দাও আল্লাহ বলেন রে গুলাম দুনিয়ার মানুষের কাছে না চাইয়া দুনিয়ার জড় পদার্থের কাছে না চাইয়া আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে যদি আসতে পারো আর আমি আল্লাহকে যদি বলতে পারো আমি আল্লাহকে একটা ডাক দিয়া বান্দা তুমি চাইতে দেরি আমি আল্লাহ তোর জিন্দেগির সব চাওয়া পূরণ করতে দেরি করতাম না এরে বান্দা কি বুঝা যায় রিকশার কাছে চাইলে রিকশা দিতে পারে না সমাজের কুসংস্কার কত দেখো বলে ব্যবসা ব্যবসায়ী ব্যবসা দিছে দোকানের মধ্যে সকালবেলা দোকান খোলার পরে যদি কোনো বান্দা বাকির জন্য যায় তখন বলে আমি প্রথম দোকান খুলেছি বাকি দিব না আমার বাকি দিলে আমার সারা দিন ফাঁকি হয়ে যাবে বলে কি বলে না বাস্তবতা বাস্তবতা নাকি বানায়া বানায়া বলতেছি দোকানদার বলে আমি যদি এখন বাকি দিই আমার পুরা দিনটাই ফাঁকি হয়ে যাবে অথচ বান্দা তো ইসলামে তো এটা নাই তুমি বাকি দাও কোনো অসুবিধা নাই অসুবিধা নাই বাকি দেওয়ার মাধ্যমে ব্যবসার মধ্যে যাত্রায় অশুভ হবে না হবে না বরং অশুভ হবে বিসমিল্লা না পড়ার কারণে দোকানটা খুলেছ বিসমিল্লা পরে দোকানের মধ্যে প্রবেশ করে নাও যেই আসবে তাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মেনে মেনে ভালো মানুষ হলে বাকি দাও তবে এই কথা বলা যাবে না আমি তোমাকে বাকি দিলে সারা দিন ফাঁকি হয়ে যাবে এরে বান্দা বাকি দিলে কশিনকালেও ফাঁকি হয় না বরং বিসমিল্লা না বললেই তো বান্দার ফাঁকি হয়ে যায় বলে সব কথার মোট কথার একটাই কথা বান্দার জিন্দেগির যেই কাজটাই বান্দা করবে বিসমিল্লা বলে বলে যখন কাজ আদায় করবে তাহলে অন্যান্য সুন্নতের আমলগুলো করা বান্দার জন্য সহজ হয়ে যাবে আমার পয়েন্ট হলো তিনটা সুন্নতের আমল যখন আমি আদায় করে দিব অন্যান্য সুন্নতের আমলগুলো করা আমার জন্য সহজ হয়ে যাবে এক নাম্বার বুজুর্গানে দিন উলামায়ে কেরাম এনেছেন বলে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে বলে শুরু করা দুই নাম্বার যেই সুন্নতের আমল করার পর বান্দার অন্যান্য সুন্নতের আমল করা এই বান্দার জন্য পরিপূর্ণভাবে সহজ হয়ে যাবে দুই নম্বরে সুন্নতের আমল হলো বান্দা যখন কোনো কাজ করবে ডান দিক থেকে আরম্ভ করবে ডান দিক থেকে বান্দা যখন মুজা পরিধান করবে ডান দিক থেকে পরবে বান্দা যখন জুতা পরিধান করবে ডান দিক থেকে করবে কেননা রহমাতুল্লিল আলামিনের সুন্নাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেয় এর দুনিয়ার মানুষ আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন জুতা মুবারক যখন তিনি পা মুবারকে প্রবেশ করাতেন তখন আগে ডান পা তারপরে বাম পা আমার নবীর চুল ছিল বাবরি চুল ওই বাবরি চুল যখন সিটি করত তখন আগে ডান দিকে পরে বাম দিকে করত শুধু তাই না
আমার রহমাতুল লিল আলামিন যখন ওযু গোসল করত ওযুর সময় আগে ডান হাত তারপরে ডান ডান বাম বাম হাত আগে ডান পা তারপরে বাম পা এভাবে ধারাবাহিক ভাবে ডান থেকে শুরু করতেন এর বান্দা শিক্ষা কি বলে নবীর সুন্নতের আমল হলো বান্দা যখন আমি ওযু করব আগে ডান হাত দ্রুত করব তারপরে বাম হাত আগে ডান পা তারপরে বাম পা আর মা বোনেরা শুনো আমার নবীর চুল ছিল বাবরি চুল আমার নবী যখন চুল আসরাতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বলে আমার নবী চুল আছরানোর সময় আগে ডান দিক থেকেই চুল আছরাতেন ওগো মা বোনেরা ভালোভাবে শুনে নাও নবীর সুন্নতের আমল যদি পরিপূর্ণ ঢুকাইতে চাও অন্যান্য সুন্নতের আমলগুলো যদি নিজের জন্য সহজ করতে চাও তাহলে আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাওয়া লাগবে বলে আমি যখন যেই কাজ শুরু করব আমি ডান ডান দিয়ে শুরু করব চুল আসরাবো আমি ডান দিক দিয়ে শুরু করব আমি ডান দিক দিয়ে শুরু করব কারণ ডান দিক দিয়ে শুরু করা আমার নবীর সুন্নাত আর বাম দিক দিয়ে শুরু করা শয়তানের কাজ রহমাতুল লিল আলামিন জানাতে উম্মতের দল তোমরা যখনই খাওয়া দাওয়া করবা ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করবা আবার যখন পান করবা গ্লাস ডান হাতের মধ্যে নিয়ে পান করবা কেননা এটা হলো আমার নবীর সুন্নাত আর স্টাইলের জন্য দুনিয়াতে তাকাইয়া দেখো কত আল্লাহর গোলাম বাম হাত দিয়া খানা খায় কত আল্লাহর বান্দা তাকায় দেখো ড্রিঙ্ক ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক যেগুলা তারা পান করে তখন বাম হাত দিয়া পান করে যদি জিজ্ঞাসা করো তুমি বাম হাত দিয়া কেন পান করো তখন বলবে আমার বাম হাত দিয়ে পান করাটা মডেল এরে বান্দা মুমিনে কামেলের তো বাম হাতে পান করা মডেল হতে পারে না মুমিনে কামেল বান্দাটা আমার নবীর সুন্না যদি মানতে চায় তাহলে নবী বলেছেন ডান হাত দিয়া খাও ডান হাত দিয়া পান করো যদি কোনো বান্দা নবীর সুন্নতের আমল করতে চায় তাহলে বান্দা ডান দিক দিয়াই পান করবে আবার ডান হাত দিয়াই বান্দা খাওয়া দাওয়া করবে এরে আল্লাহর গুলাম বুজুর্গানে দিন উলামায়ে কেরামগণ দুই নম্বরে জানায়া দিলেন যে কাজটাই শুরু করবা ডান দিক থেকে শুরু করা লাগবে আর যখন তুমি ডান দিক দিয়া প্রত্যেকটা কাজ আরম্ভ করে দিবা তাহলে প্রত্যেকটা সুন্নতের আমল করা তোমার জন্য সহজ হয়ে যাবে তিন নম্বর বুজুর্গানে দিন উলামায়ে কেরামগণ জানায়া দিয়েছেন তুমি তোমার জীবনের সব সুন্নত যদি আদায় করতে চাও তাহলে তিন নাম্বার সুন্নতের আমল হলো যেই আমলটা করলে অন্যান্য সুন্নতের আমলগুলো করা সহজ হয়ে যাবে বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন তিন নাম্বার সুন্নতের আমল হলো মুসলমান একে অপরকে সালাম দেওয়া এই জন্য তো নবী বলেন সালাম দিলে বান্দার ভ্রাতৃত্ব মজবুত হয়ে যায় সালাম দিলে বান্দার অন্তর ঠান্ডা হয়ে যায় সালাম দিলে বান্দার অহংকার দূর হয়ে যায় সালাম দিলে বান্দার হিংসা দূর হয়ে যায় সালাম দিলে এক বান্দা আরেক বান্দার মাঝে মহাব্বত সৃষ্টি হয় এজন্যই তো রহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন আফসুস সালাম বাইনাকুম তোমাদের পরস্পরের মাঝে সালাম প্রচলন করো কারণটা কি সালাম প্রচলনের মাধ্যমে এক বান্দার মাঝে আর এক বান্দার ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হয়ে যাবে সালামের মাধ্যমে অন্যান্য সুন্নতের আমলগুলো করা বান্দার জন্য সহজ হয়ে যাবে কত সুন্দর ইসলাম দেখেছো এই ইসলামের মধ্যে যখন এক বান্দার সাথে আর এক বান্দার সাক্ষাৎ হবে নবীজি বলেন আসসালামু কবলাল কালাম যখন তুমি এক বান্দার সাথে কথা বলতে যাইবা কথা বলার আগেই সালাম দিয়ে কথা বলা আরম্ভ করে দাও কারণ যখন মন থেকে তাকে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হয়ে যাক যখন তুমি কোনো এক বান্দাকে মন থেকে এই কথা বলবা যদিও সে শত্রু আর দুশ্মন আর সন্ত্রাস তোমার এই সালাম পাওয়ার পরে সে কশ্চিন কালেও তোমার শত্রু থাকবে না যখন তুমি কাউকে দেখার পরে সালাম দিবা
السلام عليكم ورحمة الله তোমার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হয়ে যাক কত সুন্দর ধর্ম পেয়েছো এরে কক্স বাজারের মুসলমান শুনে নাও এই ধর্ম পাওয়ার পরেও আজ পর্যন্ত সালামের প্রচলন করাইতে পারো নাই নবী আমার শিক্ষা দেয় সালামের প্রচলন বাড়াও 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 সালামের মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে সালামের মাধ্যমে ভাতৃত্ব বন্ধন দৃঢ় হয়ে যাবে খ্রিস্টানদের ধর্ম দিকে তাকাও তাদের ধর্মের মধ্যে গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং এর মানে হলো শুভ সকাল শুভ সন্ধ্যা শুভ দুপুর শুভ বিকাল এর মানেটা কি বলে তোমার সকাল সুন্দর হোক তোমার বিকাল সুন্দর হোক তোমার রাত সুন্দর হয়ে যাক কি বুঝাইলেন বলে তোমার সকাল সুন্দর হোক বিকাল না তোমার বিকাল সুন্দর হোক সকাল না তোমার রাত সুন্দর হোক তোমার দুপুর না এর মানে হলো সকাল সুন্দর হলে বিকালে আবার বলা লাগবে কিন্তু মুসলমানদের ধর্ম এত সুন্দর ধর্ম বান্দা শুনে নাও মুসলমানদের ধর্মের মধ্যে সকালের কথাও বলা হয় না বিকালের কথাও বলা হয় না রাতের কথাও বলা হয় না বরং পরিচয় নাই অপরিচিত এক আল্লাহর বান্দাকে দেখেছে তাকে বলেছে তোমার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হয়ে যাক এরে আল্লাহর গোলাম এই কথা বলতে দেরি ওই ভাইটার মাঝে তার মাঝে একটা ভাতৃত্ব বন্ধন দৃঢ় হয়ে গেছে এজন্য এক নম্বরে সালাম আমি কেমনে দেওয়া লাগবে এটাও তো সুন্দরভাবে আমার শিখা লাগবে দুনিয়াতে তাকায়া দেখো কত বান্দা সালাম দেয় আসসালামু আলাইকুম বলে না বলে সালাম আলাইকুম ঠিক কি না বলে কি বলে না উঠতেছেন কেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের কিসসা কাহিনী বলছি কিছু শিক্ষা আছে অবশ্যই আমি মনে করি শিক্ষা আছে সালাম দেখবেন এলাকার মধ্যে সমাজে কিছু টাকা বলা হয়ে গেলে তখন বলে সালাম আলাইকুম বলে কি বলে না এই সালাম দেওয়ার চাইতে না দেওয়াই ভালো ঠিক কিনা আজকে সালাম শিখতে হবে এত বড় মাহফিল থেকে খালি কোরআন হাদিসের কথা বলেই চলে গেলাম আর পরিপূর্ণভাবেই সারা জীবন মাহফিল শুনলাম ইশকে রাসূলের আশিক হওয়ার জন্য কত সাহাবায়ে কেরামের জীবনী শুনলাম আজ পর্যন্ত সালামটাই কি শুদ্ধ করতে পারলাম না কোনো ফায়দা হবে কথা বলেন না কেন সালাম আলাইকুম বললেই সালাম শুদ্ধ হবে না সালাম আলাইকুম বললেই সালাম শুদ্ধ হয় না আবার অনেকে বলে সালামু আলাইকুম বলে কি বলে না সালামু আলাইকুমের মানে কি জানেন তোমার মৃত্যু হোক অথচ আসসালামু আলাইকুম মানে কি আসসালামু আলাইকুম মানে হলো তোমার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক পড়েন সুবহানাল্লাহ এত সুন্দর একটা দোয়া আরেকজন ভাইয়ের প্রতি আমি করলাম কিন্তু আমি তাকে আসসালামু আলাইকুম না বলে বললাম সালাম আলাইকুম আসসালামু আলাইকুম দোয়া করলাম না বদদোয়া করলাম কথা বলেন না কেন দোয়া করলাম না বদদোয়া তাহলে এই সালাম দেওয়ার চাইতে না দেওয়াই ভালো আমরা কক্সবাজারের মুসলমান আমরা ইসলাম প্রিয় সমুদ্রের পার্শ্ববর্তী এক এলাকার মুসলমান আমরা আল্লাহকে ভয় করি আমরা মুমিনে কামেল হয়ে কবরে যেতে চাই আমরা একজন ভাই আর একজন ঐক্য নিয়ে থাকতে চাই আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না আজকে থেকে তালিম নিয়ে যাব আমরা সুন্দরভাবেই যাকে দেখব যে যে কোনো মুসলমান হোক সে অপরিচিত হোক সে পরিচিত হোক সে আত্মীয় হোক সে অনাত্মীয় দেখবেই সুন্দরভাবে আসসালামু আলাইকুম দিতে পারবো তো ইনশাআল্লাহ সবাই বলেন আসসালামু আলাইকুম السلام عليكم حمزة كي اسپشت کرے السلام عليكم ابار جواب دوار استائل کی رحمت للعالمين بولن اتم حلو تمہا کے جبھاوے کیوں سلام دیئے چھے تمہیں سلام ہے جواب تا ایک تو باریے دار سبحان اللہ আরো জোরে সুবহানাল্লাহ ইসলাম কত সুন্দর তোমাকে লোকটা আগে সালাম দিয়েছে সে তো বেশি বলতে পারে নাই যেহেতু তোমাকে আগে দিয়েছে সুতরাং তুমি যখন জবাব দিবা তাকে ওইটুকু দিবা কেন তুমি একটু বেশি দিয়া দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আকবার ইসলাম কত সুন্দর আল্লাহু আকবার এজন্যই তো বলা হয় ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ এজন্যই তো বলা হয় অন্যান্য ধর্মগুলো গ্রহণযোগ্য না আল্লাহর কাছে ইসলামটাই গ্রহণযোগ্য ইসলাম ইজ দ্য ওনলি সিলেক্টেড রিলিজিয়ন টু আল্লাহ আল্লাহর কাছে সিলেক্টেড রিলিজিয়ন একটাই ধর্ম একটাই তার নাম বলেন নাকি ইসলাম
ইসলাম ওই ধর্মের অন্তর্ভুক্ত আমরা দীনুনা আল ইসলাম আমাদের ধর্ম একটা ইসলাম আমাদের আল্লাহ একজন কয়জন আরো জোরে বলেন আল্লাহ সুতরাং আমরা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হওয়ার পরে যদি এত মুরুব্বি হয়ে গেলাম আদৌ যদি না পারি তাহলে তো নিজের কপালে নিজেই বাড়ি মারা ছাড়া কোনো উপায় নেই ঠিক কি না কক্সবাজারের মুসলমান উঠাউঠি করা যাবে না অনেক সুন্দর সুন্দর কিছু পয়েন্ট রয়ে গিয়েছে যেটাতে আপনার অনেক শিক্ষা রয়েছে আজকে শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে সুন্নতের আমল কয়টা জানি তিনটা এক নম্বরে হলো প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করব পারবো তো ইনশাআল্লাহ কারা কারা পারবো দু হাত তুলে মালিককে দেখাই আল্লাহ তুমি তাওফিক দিও পড়েন আমিন আরো জোরে পড়েন দুই নম্বর সুন্নতের আমল হলো ডান দিক থেকে যে কোনো কাজ করব শুরু করব ভালো কাজ আল্লাহ তৌফিক দান করো আরো জোরে পড়ি তিন নম্বরে মুসলমান মুসলমান পরিচিত আর অপরিচিত যাই হোক না কেন দেখলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিতে পারবো তো ইনশাআল্লাহ আমরা সালাম দিব সালাম দিলে কয় দেখি